মানে বাংলাদেশের কোন জেলার বুঝছো মানে নাম নাম লিখতে আকার ঋষিকার হুশুকার কিছু দেওয়া লাগে না তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে আমি ওই জেলায় আজকে নিয়ে যাবো বলো আমার আজকের গন্তব্য আকার হুশুকার বিহীন পঞ্চগড় জেলা উদ্দেশ্য তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে হিমালয় দর্শন আবার খাওয়া দাওয়া মনে করিও না এটা খাইতে পারবা বাংলাদেশ থেকে সবসময় হিমালয়ের দেখা পাওয়া যায় না কেবল আকাশ পরিষ্কার থাকলেই বছরে কয়েকদিন দেখা মেলে হিমালয়ে পাশেই বরফের মানে কিউটা বরফের তলা তো মানে হিমালয় তার ফলে প্রচন্ড ঠান্ডা তবে এবার আবহাওয়াবিদ পলাশ ভাইয়ের আবহাওয়া পূর্বাভাসের উপরে ভিত্তি করে রওনা হয়েছি দেখা মিলবে কি হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘার হিমালয়ের এত কাছে আসিয়া পঞ্চগড়ে মানে পঞ্চগড়ে থাকতে মন চাচ্ছে না আজ মনে হচ্ছে যে একদম হিমালয়ের পাশে যা থাকি রাত ১০টার মধ্যেই পৌঁছালাম হিমালয় কন্যা পঞ্চগড়ের তবে আমাদের মন যেন কিছুতেই মানছে না হিমালয়ের আরেকটু কাছে রাত্রি যাপনের জন্য ছুটে যেতে চাচ্ছে তেঁতুলিয়ার ডাকবাংলোর দিকে তবে রাস্তা কতটুকু নিরাপদ এ নিয়ে আমাদের সংশয় যেন কাটছেই না রাস্তা সম্পর্কে খোঁজ নিতে আরম্ভ করি পলাশ ভাই যদি ভিডিওটা দেখে পলাশ ভাইকে বলবো ভাই আপনার আপনার এই স্ট্যাটাস দেওয়াতে আমরা এই এত দূর পর্যন্ত দৌড়াদৌড়ি ১১টা ৩০এর মধ্যেই পৌঁছালাম তেঁতুলিয়ায় বহু চড়া উঠা পেরিয়ে আমরা আসলাম হচ্ছে তেঁতুলিয়া কত মিনিট লাগছে আনুমানিক ৩০ মিনিটের মধ্যে পঞ্চগড় থেকে আমরা কাঞ্চনজঙ্ঘায় আসলাম আচ্ছা আমরা এই যে হোটেলের বিল দিলাম ১০০০ টাকা এটা হচ্ছে হোটেল দোয়েল রাত যেন শেষই হচ্ছে না কখন দেখবো হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘা নাকি নিরাশ হয়ে ফিরতে হবে বাসা এ দুশ্চিন্তা যেন শেষ হবার নয় কারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা বেশিরভাগ মানুষেরই ফিরতে হয়েছে হতাশা আর চা বাগানের সাথে কিছু স্মৃতি নিয়ে এইটা তেঁতুলিয়া থানাটা হলো কি আপনার একটা কলসি আছে না কলসি এই কলসির ভিতরে আছে যদি ওই মাগুর মারি ওমরখানা রাস্তার মাঝখানে খাড়ায় রাইফেল মেশিন গান নিয়ে এই পাশে আর ওই পাশে ফিডিং করে রাস্তা তাহলে তেঁতুলিয়ার মানুষ মনে করেন ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছিল শুনলাম একবার কিন্তু হয়েছিল এরকম এ কিরে তোমার ঘুম ভাঙে না তুমি নাকি কবি নজরুলের সেই কবিতাটা ফলো করো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তুমি নাকি না 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 তুমি নাকি সারা রাত জাগি আর তারপর সকালবেলা মানে সকাল বানায় তারপরে ঘুমাও হ্যাঁ কত ঘটনা কি ঘটলো ভোর ৫টার সময় আমাদের ঘুম ভাঙে তাড়াহুড়া করে তৈরি হয়ে যাব ডাকবাংলোর দিকে চা বাগান দেখা মিলবে নাকি মিলবে না পরিশেষে দেখা মিলল হিমালয় পর্বতের এ অনুভূতি বলে বোঝাবার মতো নয় কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি লাস্ট মানে শেষ পর্যন্ত হ্যাঁ যত এত কষ্ট মানে বিফল যায় নাই মারা গেছে আজকে কাছে নিয়ে যাও কাছে কাছে এই এটা এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে একটু উপরে উঠি নাকি ও সূর্যটা এই পিছন দিকে এই যে সূর্য হ্যাঁ আমরা এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতেছি এখান থেকে আমি তো ম্যারেজে কি কথা দেখবো ঠিক আছে